ইউক্রেনে ডাক্তারি পড়তে গিয়ে আটকে পড়েছিলেন গোপালনগরের মেয়ে কৃতি সেন। বর্তমানে তিনি রোমানিয়াতে রয়েছেন। সেখান থেকেই জানালেন যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের পরিস্থিতির কথা। ইউক্রেনের আকাশে বারুদের গন্ধ, সপ্তাহ পার যুদ্ধ চলছে এখনো। ইতিমধ্যেই ইউক্রেনের খারসনের দখল নিয়েছে রুশ সেনা, খারকিভে ক্রমাগত হামলা চালাচ্ছে রুশ বাহিনী। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পরমাণু যুদ্ধের হুমকি রাশিয়ার। ইতিমধ্যেই ইউক্রেনে প্রায় 2000 সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে। ডাক্তারি পড়তে গিয়ে ইউক্রেনে আটকে পড়েছিলেন উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার পাল্লা এলাকার ছাত্রী কৃতি সেন। ইউক্রেনের কিভ মেডিকেল ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের ছাত্রী কৃতি। করোনা আবহে বাড়িতে আসার পর গত 7ই ফেব্রুয়ারি ফের ইউক্রেনে পৌঁছায় সে। কৃতি জানায় দু সপ্তাহ ঠিকঠাক ক্লাস চলার পর শুরু হয় যুদ্ধের পরিস্থিতি। 26 তারিখ দেশে ফেরার জন্যে প্লেনের টিকিটও কাটেন তারা, তবে দেশে ফেরা হয়নি। 24 তারিখ সকালে বোমার শব্দে ঘুম ভাঙে কৃতির মতো ইউনিভার্সিটিতে থাকা অন্য ছাত্রছাত্রীদের। সে দেশের সরকারের পক্ষ থেকে মার্শাল ল শুরু হয়। তার আগেই নিজেদের প্রয়োজনীয় খাবার জল সংগ্রহ করে বাংকারে চলে যান। 4 দিন পর কারফিউ ওঠে। ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে যোগাযোগ করে জানানো হয় রেস্কিউ করার কথা। সেই মতো 28শে ফেব্রুয়ারি ইউক্রেন ছাড়েন। আমি কৃতি সেন, আমি ইউক্রেনের কিভ মেডিকেল ইউনিভার্সিটির স্টুডেন্ট। এখন আমি আপাতত আছি রোমানিয়ার একটা ক্যাম্পে, যেটা জিওলজিক্যাল পার্ক নামের একটা স্টেডিয়ামের পাশে করা হয়েছে। আমরা এই টেন্টগুলোতে আছি। যেমন আপনারা জানেন, গত প্রায় 1 সপ্তাহ ধরে ইউক্রেনের কি অবস্থা। তো আমি এই অবস্থায় ইউক্রেনে আমি ফেব্রুয়ারি 7 তারিখে বাড়ির থেকে ইউক্রেনে যাই, কারণ আমাদের ক্লাস শুরু হয়ে যাওয়ার কথা ছিল। যথারীতি ক্লাস শুরুও হয়ে গেছিল। তো আমরা যাওয়ার পরে 2 সপ্তাহ মতো ক্লাস করার পরে এই পরিস্থিতি শুরু হয়। আমরা 26 তারিখে টিকিটও কাটি। 24 তারিখ সকালবেলায় আমাদের ঘুম ভাঙে একটা বোমার শব্দ, এবং যথারীতি আমাদের পুরো দরজা জানলা সব নড়তে লেগে গেছিল, এবং ওই আওয়াজটা এত বিভৎস ছিল, এখনো আমার মনে পড়লে গা হাত পায়ে কাটা দেয়। যে মানে এরকম একটা সকাল যে দেখবো কোনোদিন, তা আমরা সত্যি কেউ ভাবতে পারিনি। 4টে দিন ওখানে ঘরবন্দি হয়েই কাটায় প্রায়। আমরা 4টে দিন খুব ভয়ে ছিলাম। যেই দিন এই ঘটনা ঘটে সেই দিনই আমরা বাইরে গিয়ে মোটামুটি আমাদের জল খাবার দাবার যেটুকু পেরেছিলাম নিয়ে এসেছিলাম, এবং তারপরে থেকে একদিন আমরা বাইরে যাইনি। আর তারপরে থেকে ওখানে মার্শাল ল শুরু হয়ে যায় এবং কারফিউ শুরু হয়ে যায়। তো আমরা 4টে দিন খুবই আতঙ্কে, খুবই ভয়ে কাটিয়েছি, এবং সত্যিকারের ওখানে আমরা ইন্ডিয়ান এম্বাসির প্রতি খুব রাগই হচ্ছিল যে আমাদের কেন নিচ্ছে না, কেন করছে না। কিন্তু আস্তে আস্তে নিউজে দেখতে দেখতে বুঝতে পারলাম কোন একটা সমস্যা। 1 মার্চ পৌঁছান রোমানিয়াতে। আপাতত রোমানিয়াতেই রয়েছেন কৃতি। সেখানেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শিবির খোলা হয়েছে। আমরা যোগাযোগ করেছিলাম কৃতির সাথে। ভিডিও বার্তায় তার ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন কৃতি। আসুন তার মুখ থেকেই শুনব সেই ভয়াবহ স্মৃতির কথা। বর্ডার ক্রস করো, আমরা তোমাদের রেস্কিউ করব। এবং হ্যাঁ, আমরা প্রত্যেকটি ছেলে মেয়ে, ইচ অ্যান্ড এভরি ওয়ান ফ্রম আওয়ার ইউনিভার্সিটি অ্যান্ড হোল কিভ অ্যান্ড খারকিভ, সবাই যতটা পেরেছে, সবাই যেভাবে পেরেছে, যেদিকে পেরেছে, কিভ খারকিভ ছেড়ে কেউ লভিভে, কেউ জগ্রোদে, কেউ এদিকে ওদিকে পালিয়ে গেছে। এবং সেদিন ট্রেনে এত ভিড় ছিল, আমরা স্টেশন ছেড়ে একটা বাস ভাড়া করে আমাদের বেরোতে হয়, কারণ আমাদের কাছে একটু ল্যাগেজ ছিল বেশি। আমরা 28 তারিখে বেরোই এবং 1 তারিখ ভোর 5টার দিকে আমরা রোমানিয়া বর্ডারে পৌঁছে যাই, এবং বড়জোর 1 ঘন্টার মধ্যে আমরা বর্ডার ক্রস করে ফেলি। এবং বর্ডার ক্রস করার পরেই সেখানে প্রচুর এনজিও ছিল, প্রচুর এরকম ক্যাম্প ছিল, যারা আমাদের খাবার, কম্বল, জ্যাকেট, মোজা, জল, আমাদের যা লাগবে সব কিছু দিচ্ছিল। এবং আমরা সেখানে এসে এসব কিছু নিয়ে, এবং আমাদের যতটা কষ্ট হচ্ছিল তার বেশিরভাগটাই আমরা নিরাময় হয়ে যায়। তার কিছুক্ষণ পরে
একটি বাস এসে আমাদের এই ক্যাম্পে নিয়ে আসে। আজকে আমরা ক্যাম্পে দ্বিতীয় দিন রয়েছি। আজকে সন্ধ্যার দিকে আমাদের নাম রেজিস্টার হলো এবং রোমানিয়ার আমাদের 5 দিনের ভিসা আছে, তো হয়তো কালকেই আমাদের এখান থেকে নিয়ে যাবে বুকারেস্ট রোমানিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এবং সেখান থেকে আমরা ফ্লাইট পেয়ে যাব। তো থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান। আর আমরা যে ক্যাম্পে রয়েছি এখানকার মানুষের কাছেও আমরা খুব কৃতজ্ঞ, কারণ আমাদের এখানে আসার পরে একটা সামান্য জিনিসের কষ্ট এরা হতে দেয়নি। হ্যাঁ, এবার ওয়েদারের উপর তো কারোর হাত থাকে না। আপনারা দেখতে পাচ্ছেন পুরো বরফ পড়ছে এবং পুরো জায়গাটা বরফে ভর্তি হয়ে গেছে, খুব ঠান্ডা এখানে। তো ঠান্ডার একটু কষ্ট হচ্ছে, বাদ বাকি আমাদের আর কোনো কষ্ট হচ্ছে না। আর এই যে ক্যাম্পগুলো দেখছেন, এর ভেতরে আমাদের হিটার, কম্বল, সক্স, জ্যাকেট, টুপি, যা লাগবে আমাদের সবকিছু প্রোভাইড করা হচ্ছে। আর পাশে খাবার দাবারও রয়েছে, আমরা যতটা পাচ্ছি যে যে পাচ্ছি গিয়ে আমরা খেয়ে নিচ্ছি এবং মানে এতটাই এরা সাপ্লাই করছে, কখনোই খাবারটা ফোড়াচ্ছে না, না খাবার না জল। তো থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান। আমরা বারবার আপনাদের কাছে এই একটা কথাই বলবো, আপনাদের সাহায্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্ডস ল্যান্ড।